আগন্তুক লোকসভা নির্বাচনত যোরহাট লোকসভা সমষ্টিত এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হব মাজুলি। মাজুলির 1,37,000 ভোটারে লোকসভা নির্বাচনের ফলাফলত নির্ণায়ক ভূমিকা লওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। ইতিমধ্যে বিজেপি মিত্রজোঁটে মাজুলীত বিভিন্ন ধরনের রাইজর কাক চপার চেষ্টা অব্যাহত রাখিছে। মাজুলী জিলা বিজেপির মতে আগন্তুক নির্বাচনত মাজুলীত যিমান ভোটদান হব তার 90% ভোট লাভ করিব বিজেপি। 1,37,000 ভোটার আমার মাজুলীত আছে। 1,37,000 ভোটারর যিমান পার্সেন্ট ইয়াতে পুল হব তার 90% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষত যাবে। আনহাতে কংগ্রেস দল বা সাংসদ গৌরব গগৈ মাজুলীত কোনো ফ্যাক্টর নহয় বলে মত ব্যক্ত করেছে মাজুলী জিলা বিজেপি। মাজুলী জিলা বিজেপির মতে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর 15 বছরীয় কার্যকালত যোরহাট জেলার মহকুমা রূপে থাকা মাজুলীলৈ মুখ্যমন্ত্রীগৰাকী আহিছিল মাত্র দুবার। যে তরুণ গগৈ ডাঙরিয়া যেটা 15 বছর মুখ্যমন্ত্রী হয়ে আছিল তেতিয়া তরুণ গগৈ ডাঙরিয়া সেই সময় মাজুলীলৈ দুবার আহিছিল 15 বছর কার্যকাল। আনহাতে কংগ্রেসের 15 বছরের কার্যকালত মাজুলীর উন্নয়নের বাবে দিয়া হওয়া নাছিল আনটাইড ফান্ডর পুঁজি। আনটাইড ফান্ড বলে যে স্কিম থাকে অনির্ধারিত পুঁজি, সেই পুঁজির 15 বছরত এইখন মাজুলীত এটকা পয়সা দিয়া নহলে। গতি যোরহাট জেলার প্রতিনিধিত্ব করা কংগ্রেসের তদানীতন মুখ্যমন্ত্রীগৰাকীর 15 বছরীয় কার্যকালত মাজুলীর প্রতি প্রদর্শন করে অহা অবহেলার প্রত্যুত্তর মাজুলীবাসীয় দিব বলে জানিবলে দিয়ে মাজুলী জেলা বিজেপি। ইয়ার বিপরীতে বিজেপিয়ে মাজুলীত রূপায়ণ করা বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজক লৈ আগন্তুক লোকসভা নির্বাচনের প্রচারের বাবে আগ্রহীছে। কংগ্রেসের বিরুদ্ধে উত্থাপন হওয়া এই অভিযোগ সমূহের প্রত্যুত্তর কংগ্রেস দলে বর্তমান কেনেদরে দিব সেয়া লক্ষণীয় হব। যোরহাটের পৰা গৌতম বৰা, News18 অসম নর্থ ইষ্ট। আগন্তুক লোকসভা নির্বাচনত যোরহাট লোকসভা সমষ্টিত এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হব মাজুলী। মাজুলীর 1,37,000 ভোটারে লোকসভা নির্বাচনের ফলাফলত নির্ণায়ক ভূমিকা লওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। ইতিমধ্যে বিজেপি মিত্রজোঁটে মাজুলীত বিভিন্ন ধরনের রাইজর কাক চপার চেষ্টা অব্যাহত রাখিছে। মাজুলী জিলা বিজেপির মতে আগন্তুক নির্বাচনত মাজুলীত যিমান ভোটদান হব তার 90% ভোট লাভ করিব বিজেপি। 1,37,000 ভোটার আমার মাজুলীত আছে। 1,37,000 ভোটারর যিমান পার্সেন্ট ইয়াতে পুল হব তার 90% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষত যাবে। আনহাতে কংগ্রেস দল বা সাংসদ গৌরব গগৈ মাজুলীত কোনো ফ্যাক্টর নহয় বলে মত ব্যক্ত করেছে মাজুলী জিলা বিজেপি। মাজুলী জিলা বিজেপির মতে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর 15 বছরীয় কার্যকালত যোরহাট জেলার মহকুমা রূপে থাকা মাজুলীলৈ মুখ্যমন্ত্রীগৰাকী আহিছিল মাত্র দুবার। যে তরুণ গগৈ ডাঙরিয়া যেটা 15 বছর মুখ্যমন্ত্রী হয়ে আছিল তেতিয়া তরুণ গগৈ ডাঙরিয়া সেই সময় মাজুলীলৈ দুবার আহিছিল 15 বছর কার্যকাল। আনহাতে কংগ্রেসের 15 বছরের কার্যকালত মাজুলীর উন্নয়নের বাবে দিয়া হওয়া নাছিল আনটাইড ফান্ডর পুঁজি। আনটাইড ফান্ড বলে যে স্কিম থাকে অনির্ধারিত পুঁজি, সেই পুঁজির 15 বছরত এইখন মাজুলীত এটকা পয়সা দিয়া নহলে। গতি যোরহাট জেলার প্রতিনিধিত্ব করা কংগ্রেসের তদানীতন মুখ্যমন্ত্রীগৰাকীর 15 বছরীয় কার্যকালত মাজুলীর প্রতি প্রদর্শন করে অহা অবহেলার প্রত্যুত্তর মাজুলীবাসীয় দিব বলে জানিবলে দিয়ে মাজুলী জেলা বিজেপি। ইয়ার বিপরীতে বিজেপিয়ে মাজুলীত রূপায়ণ করা বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজক লৈ আগন্তুক লোকসভা নির্বাচনের প্রচারের বাবে আগ্রহীছে। কংগ্রেসের বিরুদ্ধে উত্থাপন হওয়া এই অভিযোগ সমূহের প্রত্যুত্তর কংগ্রেস দলে বর্তমান কেনেদরে দিব সেয়া লক্ষণীয় হব। যোরহাটের গৌতম বৰা, News18 অসম নর্থ ইষ্ট।